নিশ্চয় মসজিদ নির্মাণ করবে ওই সমস্ত লোকেরা যারা আল্লাহ পাকের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং যারা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং যারা সঠিকভাবে নামাজ আদায় করবে জাকাত প্রদান করবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন আর সেই সমস্ত বান্দারা যারা আমি আল্লাহ পাকের ঘর মসজিদ নির্মাণ করবে তারা আমি আল্লাহ পাককে ভয়ের মতন ভয় করবে পৃথিবীর কোন মানুষকে ভয় করবে না জোরে বলে সুবাহার আর তারাই হবে সফল কাম তারাই হবে আল্লাহ পাকের সত্য দিনের উপর প্রতিষ্ঠিত জোরে বলে সুবাহার আল্লাহ এবং মুসলিম শরীফের বর্ণনা এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান مسجدا بن الله له بيتا في الجنة الله باكر نبي محمد رسول الله صلى الله عليه وسلم جيبك الله رستم আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে আল্লাহর ঘর বানাবে তার জন্য লোপাক জান্নাতের মধ্যে তার জন্য লোপাক অট্টালিকা তৈরি করে দিবেন জোর আল্লাহ পাক বলেন তারাই তো মসজিদ নির্মাণ করতে পারবেন সকলের পক্ষে এই মসজিদ নির্মাণ করার মন মানসিক আল্লাহ পাক তাদের বলেন যারা মসজিদ নির্মাণ করবেন তারা আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করবে তারপরে পরকালের প্রতি সম্পূর্ণ ভাবে বিশ্বাস স্থাপন করবে আর তারা সঠিক ভাবে পাঁচ সপ্তাহ নামাজ আদায় করবে এবং তারা জাকাত প্রদান করবে আর তারা একমাত্র আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করবে না জুরমান আল্লাহ আকবার আর জুরমান আল্লাহ আকবার আর জুরমান আল্লাহ আকবার এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন

والله رسول صلى الله عليه وسلم دنيا <متحدث> بيستوكي الله نبي صلى الله عليه وسلم قال مساجد <متحدث> دنيا بيستوه الله أكبر الله سبحان الله بني الله سبحان الله الله صلى الله عليه وسلم إذا قدم من قدم إلى المسجد أو راح عدا له, له نزوله আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদের মধ্যে সকাল এবং সন্ধ্যা আল্লাহর ঘরের মধ্যে আসা যাওয়া করে আল্লাহর ঘরের মধ্যে নামাজ আদায় করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় আল্লাহর ঘরের মধ্যে হাজিরা দেয় আল্লাহর ঘরের মধ্যে নামাজ আদায় করে তার জন্য আল্লাহ পাক জান্নাতের মধ্যে সকাল সন্ধ্যা তার জন্য আল্লাহ পাক খাদ্য এবং পানি রেডি করে রাখেন জোরে বলি সুবহানাল্লাহ

এমন একটা যুগ আসবে যেই যুগের মধ্যে আল্লাহর ঘর মসজিদের মধ্যে বসে বসে দুনিয়ার লাভ লোকসান দুনিয়ার সম্পর্ক কতbarta হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খবরদার খবরদার তোমরা ওই সমস্ত লোকদের পাশে বসিও না ওই সমস্ত লোকদের পাশে তোমরা বইশোনা যারা মসজিদের মধ্যে বসে বসে কি করে দুনিয়াবি কথা বলে জনাউ জুবিল্লাহ এই মসজিদ আত্মত আল্লাহর ঘর এই মসজিদের মধ্যে দুনিয়াবি কথা হইতে পারে না মুসলমান মনে রাখতে হবে যেই ব্যক্তি এই মসজিদের মধ্যে ঢোকার পরে বন্ধু-বন্ধুর সঙ্গে বসে মসজিদের মধ্যে দুনিয়ার সংসারের কথা আলোচনা করে দুনিয়ার জাগা সম্পদের কথা আলোচনা করে দুনিয়ার ব্যবসাবালিজ্যের কথা আলোচনা করে মনে করেন তারা হল আসমানে থেকে জমিনে পড়ে সবচেয়ে তনি শ্রেষ্ঠ জবনাউজ বিল্লাহ জবনাউজ মুসলমান আল্লাহর আল্লাহ দুনিয়া বি কথা বলা যাবে নাকি দুনিয়া বি কথা বলা যাবে না আল্লাহর ঘর মসজিদ হারাবাদ বন্দিগির জায়গা এই জায়গার মধ্যে মানুষ গুনায় আল্লাহর জিকির করবে সাহাবা একরাম বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দুনিয়ার ব্যস্ত যে আপনি বললেন মসজিদ আর ওই মসজিদের মধ্যে খাবার কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবীরা মসজিদের মধ্যে যে ব্যক্তি পড়বে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার আল্লাহর প্রেমিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা কি করবেন এই মসজিদের মধ্যে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলবে এইগুলো হলো বেশি খাবার যখন বলে সুবহানাল্লাহ জোরে কি সুবহানাল্লাহ বলবেন না আরো জোরে বলেন সুবহানাল্লাহ এই মসজিদের সঙ্গে যার সম্পর্ক থাকবে কাল কেমতের ময়দান যেদিন কেম হয়ে যাবে কাল কেমতের ময়দানে ওই ব্যক্তি সম্পর্কে আল্লাহর কাছে আল্লাহর ঘর মসজিদ সুপারিশ করবে যে মসজিদের মধ্যে মানুষ এসে এসে নামাজ আদায় করেছে তার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন মসজিদ গুলো আল্লাহর কাছে সুপারিশ করবে যে বলছে কি করবে আল্লাহর কাছে নামাজি ব্যক্তির জন্য সুপারিশ করতে রাখবে পৃথিবীর বলার জন্য কোন নবীর সময় কোন পাইগাম্বারের সময় কোন নবীর উম্মতের সময় আল্লাহ পাক এত মর্যাদা দান করেন না পৃথিবীর পূর্বের মানুষ পৃথিবীর যখন অন্য অন্য নবীগণ ছিল অন্যান্য অন্য ছিল তারা যখন যেই জায়গার মধ্যে জীবনের প্রথমে সাজদা করতেন সেই জায়গার মধ্যে মৃত্যুর পর্যন্ত সেই জায়গার মধ্যে নামাজ পড়ার বিধান ছিল জরুরি সুবহানাল্লাহ

বাসের মধ্যে নামাজ করেন আপনার নামাজ হয়ে যাবে আপনি যদি রাস্তার মধ্যে নামাজ পড়েন আপনার নামাজ হয়ে যাবে আপনি যদি জমিনের মধ্যে নামাজ পড়েন আপনার নামাজ নামাজ হয়ে যাবে আপনি যদি ঘাসের মধ্যে থাকেন নামাজ রক্ত হয়ে গেছে আপনি যদি ঘাসের মধ্যে নামাজ পড়েন মুসলমান ওই জায়গার মধ্যে আপনার নামাজ আল্লাহ কবুল করে ফেলবে জোরে জোরে বলি সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ পাক উম্মদ মোহাম্মদ আল্লাহ পাক বিশেষ মর্যাদান করেছে সবচেয়ে বেশি সম্মান দান করেছে আল্লাহ জাতির জন্য শ্রেষ্ঠ জাতি বানিয়ে দিলেন আপনার নবী আমার নবী উম্মতদেরকে জোরে বলি সুবহানাল্লাহ আ মুসলমান তুমি কতবার মুসলমান তুমি নিজেকে নিজে মুসলমান দাবি করো কিন্তু তোমার বাড়ির পাশে তোমার বিল্ডিং এর পাশে মসজিদ তুমি ফজন নামাজ মসজিদে পড়তে পারো না তোমার মতন পরা কুফা তোমার মতন হাতবাগার আসমান নিচে জমিরেরbarkহোনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মসজিদের আশেপাশে যারা বসবাস করে যারা বসবাস করে তারা যখন মসজিদ যখন আজান হবে সঙ্গে সঙ্গে মসজিদের মধ্যে নামাজ আদায় করার জন্য চলে যেতে হবে জেরেবি সুবহানাল্লাহ এই জন্য এই মসজিদ কাল কেমতের ময়দানে সাক্ষী দিবে এই মসজিদের মধ্যে কারা কারা এসেছিল কে কে নামাজ আদায় করেছিল বন্ধুরে অনেক মানুষ আছে ওই চা খাওয়ার সময় চা পান করার সময় বিড়ি সময় সম পাওয়া যায় বিভিন্ন কাজের সময় সম পাওয়া যায় মেল মিটিং এর মধ্যে সময় ব্যয় করা যায় কিন্তু আল্লাহর গড় মসজিদের মধ্যে আসলে তার শান্তি লাগে না আসি না মুসলমান আসি কিনা এমন মুসলমান শিখে বন্ধ অবশ্যই আছেন আল্লাহু আলাইহিসসালাম বলেন যে আল্লাহর ঘর পবিত্র ঘর মসজিদের মধ্যে বেহেশতের মত আসার পরে যার মনটা ছটফট ছটফট করে সেই ব্যক্তি হল মুনাফিক যখন নাউজুবিল্লাহ সেই ব্যক্তি হল মুনাফিক যেমনি ভাবে একটা পাখিকে যখন একটা খাঁচার মধ্যে আটক করা হয় বন্দী করা হয় যেমনি ভাবে করে আল্লাহ সাল্লাম বলেন যেমনি ভাবে একটা পাখি ওই খাঁচা থেকে বাইর হওয়ার জন্য ছটফট ছটফট করে দেয় ঠিক তদ্রপভাবে মুনাফিক যখন মসজিদের মধ্যে প্রবেশ করে কোন সময় ইমাম সাহ নামাজ শেষ করে দিবে সে চলে যাবে এই তার মনের মধ্যে এই কামনা থাকে এই চিন্তা দ্বারা থাকে আরেক এমন মুসলমি মুসল্লি আছে যারা বলে যে এত আগে মসজিদে গিয়ে কি লাভ হবে মনে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর ঘর মসজিদের মধ্যে বসে থাকবা ততক্ষণ পর্যন্ত তোমার আমলের মধ্যে তোমার আমলের মধ্যে আমার আল্লাহ ন্যাক লিখে দিবেন জোরে বলে সুবাহার আল্লাহ আরো জোরে সুবাহার আল্লাহ বলুন আরো জোরে আল্লাহ আমার বন্ধুরা

ধূমপান করে তাদের কাছে রহমতের ফেরেস্তা আসে না জরবান নজুবিল্লা যে সমস্ত দুর্গন্ধ মানুষগুলা সহ্য করতে পারে না ঠিক তদ্রপাবে আল্লাহ রহমতের ফেরেস্তারা সেই গন্ধগুলা সহ্য করতে পারে না জরবান এই জন্য মুসলমান হাতে পেয়ে দল করব করবাম আপনার নবী আমার কোনোদিন পান করেন নাই আপনার নবী আমার নবী কোনোদিন ধূমপান করেন না সেই নবীর আদর্শে কি মুসলমান গ্রহণ করা যাবে না মুসলমান আল্লাহ নবীর আদর্শ যে ব্যক্তি গ্রহণ করবে যে ব্যক্তি আমল করবে যে ব্যক্তি নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে বিনা হিসাবে আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দিবেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ এমন কোন মুসলমান আছেন যার আমলের মধ্যে কোনো গুনাহ নাই আছেন হাত তুলতে পারবেন যে হুজুর আমার আমলের মধ্যে কোনো গুনাহ নাই আমরা সবাই গুনাহগার আমরা সবাই কি গুনাহগার আল্লাহ পাক উম্মত মুহাম্মাদি কেমন সার দিয়েছে বান্দা গুনাহ করেছো পাহাড় পরিমাণ সমুদ্রের ফেরা পরিমাণ দুনিয়ার বালু কনারসি পরিমাণ গুনা করছে বান্দা তুমি আমি আল্লাহ পাকের রহমতকে থেকে না আমি আল্লাহ পাকের কাছে রহমত আশা করো আমি আল্লাহ পাকের দিকে ফিরে আসো আমি আল্লাহর কাছে সিলেন্ডার কথা আত্মসমর্পণ করো আমি আল্লাহর কাছে দৌবা করো আমি আল্লাহ পাক তোমার গোনা মাফ করে দেব আরো জমান তাহলে মুসলমান আমরা উত্তম জাতি কোন জাতি শ্রেষ্ঠ জাতি দেখেন একটু চিন্তা করে যতক্ষণ পর্যন্ত আপনার নবী আমার নবী আল্লাহ জান্নাত প্রবেশনা না করতে পারবে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পাইগাম্বর আল্লাহ জান্নাতে ঢুকতে পারবে না যেমন আল্লাহ একবার ততক্ষণ পর্যন্ত অন্য অন্য নবীদের অন্য অন্য নবী রাসুলদের উন্মতরা জান্নাত প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আখের নবী নবী মোহাম্মদুর রাসুল্লাহ আলাই উম্মতরা আল্লাহ জান্নাতে প্রবেশ না করবে তাহলে আমরা ভাগ্যবান কিন্তু আমরা ইচ্ছা করে কেন শৈতানকে অনুসরণ করে আমরা নামাজ ছেড়ে দিয়ে রোজা ছেড়ে দিয়ে আমরা সুখ খেয়ে ঘুষ খেয়ে আমাদের জীবনকে কেন ধ্বংস করছি আজকে মুসলমান দুনিয়াবি জিন্দিগির জন্য দুনিয়াবি সম্পদ অর্জন করার জন্য কত মেহান কত পরিশ্রম কিন্তু সিটিং বাটফার সে মসজিদে আসার তার সুযোগ হয় না আসে এমন দের মুসলমান আছে সাতটা মাস করে কি করে সাতটা জুমার দিনে নামাজ পড়ে আবার এমন এক জন ছেলে মানুষ আছে যারা শুধু দুই দিন নামাজ পড়ে দুই দিন নামাজ করে মুসলমান প্রতি ওয়াক্ত নামাজ পারস করে দিতে পারছেন আল্লাহ যে আল্লাহ এত আوش করে আমাকে আপনিকে বানাইলেন সেই আল্লাহর জন্য আমি আপনি কি করছি একটু গভীর র즈রতে চোখ বন্ধ করে একটু ধ্যান ধারণা করেন যে আল্লাহ যা আমাকে বানাইলো

দ্বিতীয় সাহাবিসের হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ হজরত উমর ফারুক রাজি আল্লাহ হজরত আবু বকর প্রধান সাহাবি তারপর দ্বিতীয় সাহাবিকে হজরতে উমর ফারুক তিনি বেহেস্তের শুভ সংবাদ পাওয়ার পরে তিনার কান্না বন্ধ হয়ে যায় যদি কিছু ভাঙ্গ বলবেন না আর আমরা মুসলমান কত পাপ কাজের সঙ্গে জড়িত কত গোলাহের কাজের সঙ্গে জড়িত কত অপকর্ম কত জিনা বিবিচার কত কিছু করা হইতেছে আল্লাহ পাকে নাফর মানি করা হইতেছে কিন্তু মুসলমান বলা যায় না কখন কোন সময় কোন জায়গায় কার মরণ হয়ে যায় এই জন্য মুসলমান সব সময় সাবধান থাকতে হবে আল্লাহ পাক সুবহান হুয়া তাআলা যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন নেক আমল করার সকলকে আমিন আর এই মসজিদ যারা জানবে আল্লাহ পাকের প্রিয় হাবিব বলেন যে তারা যেন ও বেহেশতের খুন বেহেশতের নারীদের মোহর না দেয় করে যারা সুবহানাল্লাহ বলবেন না যখন কোনো এক ব্যক্তি একটা মসজিদের মধ্যে দান করে কি করে লাইট দান করে এই লাইটটা যদি জল জ্বলবে তার আমল মধ্যে আল্লাহ পাক নেক দান করে দিবে আর যে রসে মহান তাহলে আমরা এই মসজিদের খেদমত করার চেষ্টা করতে হবে এটা একটা সুবাদ এটা কি আল্লাহর ঘরের মসজিদ মসজিদের সেবা যত প্রয়োজন করতে পারে আমরা অনেকেই মনে করি মসজিদ পরিষ্কার করব এটা তো আসলে ছোটলিগি কাজ যেমন

তিনি বলেন যারা আমি আল্লাহ রাস্তার মধ্যে আমি যাদেরকে দান করেছি অর্থ দান করেছি তারা যদি আমি আল্লাহ পাকের রাস্তার মধ্যে আসবে এবং তারা শুরু করে দিবে আমাকে কিছু দিনের জন্য অবকাশ দেওয়ার জন্য যে আমাকে কিছু দিনের জন্য দেওয়া হয় তার আমি পৃথিবীর মধ্যে আল্লাহর ঘরের মধ্যে দান শুদ্ধ করবো কিন্তু তাকে আর কি দেওয়া হবে না সময় দেওয়া হবে না এই মসজিদ একমাত্র আল্লাহর ঘর এই জায়গার মধ্যে কারো কি নাই কারো নেতাগিরি চলে না এই মসজিদের নেতা হর ইমাম সাহেব এই মসজিদের নেতাকে ইমাম সাহেব ইমাম ইমাম শব্দের ইমাম শব্দের নেতা ইমাম শব্দের অর্থ নেতা কালকে আমাদের ইমাম সাক্ষী দিবেন এই মুসল্লিগুলো আমার ছিল জোরে মানে সাহা এই জন্য এই মসজিদ আল্লাহ রাস্তার মধ্যে বেশি বেশি দান করবেন কারণ এই দান করলে আপনার পরকালের অ্যাকাউন্টে জমা হচ্ছে আর এই দান গুলো এমন ভাবে যেমনি ভাবে যখন পালন করে এই বকরি থেকে আর বকরি বাড়তে শুরু হয়ে যায় ঠিক তদ্রুপ যখন মানুষ আল্লাহ রাস্তার মধ্যে আল্লাহ গড় মসজিদের মধ্যে দান সজ্ঞা করে তখন তার আমল আল্লাহ পাক এত বাড়িয়ে দেন পাহাড় পরিমাণ করে দেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকলকে সেই তৌফিক দান করেন ইসলামী জিন্দি করে ইমান নিয়ে এই দুনিয়া থেকে আল্লাহ আমাদের মৃত্যু সাব গ্রহণ করার অফিক দান করে সেগুলো আমি